বিপ্লব দা ক্যারেক্টারটা, হ্যাঁ আদিত্য দা, আদিত্য দা না বিপ্লব দা কিছু বলেনি, তুমি কিছু বলো অ্যাপার্ট ফ্রম দ্যাট সেটা না বিষয় হচ্ছে বিপ্লব তো সারাক্ষণ এই মেজাজেই থাকে, মজার মেজাজে। যাই হোক, এবার যেটা অন্য কথা বলি সেটা হচ্ছে যে কোন ক্যারেক্টারটা আমার সবচেয়ে প্রিয়, এটা না খুব কঠিন, মানে এটা আজ থেকে এক বছর আগে বললেও হয়তো বলে দিতে পারতাম, এখন বাবা হয়ে গেছি তো তো ওরকম ডিফারেন্স করা যায় না কোনো কিছুতে, কিন্তু তাও স্পেশালি আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অদিতি, মানে প্রিয় সবচেয়ে না বলছি না, কিগান আর বোধি এই দুটো যে ক্যারেক্টার, এদের কতগুলো জিনিস আছে যেগুলো অনেকে রিলেট করবেন, অনেকে চিনতেও পারবেন, অনেকে ভাল লাগবে সব, কিন্তু অদিতি মানে বাংলা সিনেমা এরম মেয়ে খুব মানে খুব কম এসছে, তো সেই কারণে প্রিয় বলছি না বাট অদিতিকে একটু বেশি ভালোবাসা দিলাম। বিপ্লব দা তুমি কিছু বলো প্লিজ স্যার, আমি কিছু বলছি, আপনি কিছু বলুন স্যার, প্লিজ বলুন। ধন্যবাদ। পুজোর আগে আজকের এই দিনটা খুবই ভালো লাগছে, পুজোতে যে আনন্দ করব, আমাদের এই ছবি যখন মানুষ দেখবে তখন আরও আরও বেশি আনন্দিত হবে, এইটুকুনি বলবো আমি খালি। আর বাকি যেটা সাংঘাতিকভাবে কাজ হয়েছে, পাভেল ইজ এ ভেরি গুড ডিরেক্টর, আমি যতটা জানি, আমি যতটা শেখবার চেষ্টা করেছি, পাভেলের যে টুকটাক কাজগুলো আমি দেখেছি সেগুলো খুবই ভালো লেগেছে। আর জিতকে, জিতের কথা কী বলো, জিত যেদিন প্রথম কলকাতায় আসে আমার বাড়ির পাশে একটা জায়গার সঙ্গে দেখা হয়, এবং আমাকে যারা প্রডিউসার ছিলেন তারা বলেছে এই ছেলেটাকে নিচ্ছি বিপ্লব দা, ছবিতে আমার মেয়ে বাবা ভালো হবে দেবে, এবং আমার সেটা অ্যাসাম্পশন ছিল, এতদিন ধরে কাজ করছি আপনাদেরকে লাঠি ঝাঁটা খাচ্ছি, গালাগাল খাচ্ছি, সব কেউ কাজ করে যাচ্ছে, আজও কাজ করছি, এবং আমি চাই আরও অনেক দিন কাজ করতে যেতে পারি, ভগবানের কাছে ডাকি যে সুস্থ যেন থাকে। আর এই ছবি সম্পর্কে বলার কিছু নেই, পাভেল ইজ বারবার বলছি ভেরি গুড ডিরেক্টর, গল্পটা সাজাতে জানে, আর ছবির মজার ব্যাপার বলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ছবিটা গল্প বলতে জানা যায়, লেখাটা একরকম আর গল্প মুখে বলা একরকম আর ছবিতে দেখানো একরকম, সেই জিনিসটা পাভেল ভালো করে জানে বলে আমি বুঝেছি ছবি করতে গিয়ে, ওর সময় ছবি করতে গিয়ে। তো উনি কত বড় দুঃসাহসিক কাজ করেছে, আমার মতো একটা অবাকাকে এই কাস্টিং করেছে, সেটা আমার কাছে অবাক লেগেছে এবং আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ছোটোখাটো লোক, মাথা এক কাঠ মাথা চুল, কিন্তু বেশ ভালো কাজ জানে, কাজ জানে, আমি তো ঠাকুরের কৃপায় বাপ মায়ের কৃপায় আমার কলকাতা শহরে অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, তাদের অনেকের সঙ্গে কাজের বেড়ে খুঁজে পেয়েছি, খুব ডিটেলে কাজ করে, টুকটাক ডিটেলে কাজ করে, কাজ করতে জানে বলে, এখন যেমন কাজ করতে না জানার লোক অনেক বেশি, ও কিন্তু কাজ করতে জানে। এই ছবিটার সাফল্য ডেফিনেটলি কামনা করবো, আপনারা সবাই দেখবেন, পুজোর আনন্দ বাড়িয়ে দেবে আপনাদের এই ছবিটা দেখার জন্য, আপনারা ছবি দেখে যে আনন্দিত হবেন সেই আনন্দটা শেয়ার করবো আমরা আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, পুজো সবাই ভালো কাটুক, ভালো থাকবেন। পুজো পুজো বলছে বারণ অসুর পুরো, মানে বিপ্লব দা চায় অসুর পুরো একদম জানুয়ারি থেকে অক্টোবর অব্দি হাউসফুল যাক, তো পুজোতে দেখুন আপনারা গেলে ক্ষতি কি, নাই তো তাই তো বলছি, তুমি তো বারবার পুজো বলছো সেই জন্য একবার যাবে। বিপ্লব দা আমার মাথায় একটা ছোট প্রশ্ন চলছে যে তোমার মধ্যে কি এমন চার্মিং ব্যাপার এখনো আছে যে আমার অফিসে যতগুলো মেয়ে আছে তারা সকলেই তোমার ফ্যান হয়ে গেছে, কি ব্যাপার? ও রহস্য, এটা এই রহস্যটা ধরে রাখতে চাই, তোলার থেকেও কিছু করতে পারি না, আমি এখনো চালিয়ে যাচ্ছি, তবে এইটাই পুরো রহস্য আর কি, এইসব রহস্য বলতে নেই বাবা। আপনারা সবাই ভালো থাকবেন, প্লিজ বলছি আমাদের বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে আপনারাই প্রমোট করতে পারবেন, এই যে রিপোর্টাররা দাঁড়িয়েছে এত করবেনই, কিন্তু আসল প্রমোটার হচ্ছেন আপনারা, বাংলার বাংলা কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, সেই বাংলাটাকে ভুলে যাবেন না আপনারা, ভুলেননি এখনো, কিন্তু আরও বেশি করে মনে রাখার অন্তরে নেবার চেষ্টা করুন, মিলে দেখুন খুব আনন্দ পাবেন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, এবং আমি জানি এই পুজোর মরশুমে বেরোচ্ছে, খুব ভালো সময় বেরোচ্ছে, পুজোর মরশুমে না সরি পুজোর সময় বেরোচ্ছে, মানে কোন সময় বেরোচ্ছে না, থার্ড জানুয়ারি জানি আমি, শীতের সময় বেরোচ্ছে না, হ্যাঁ শীত, তাহলে আবার সময় বেরোচ্ছে না, শীতের সময় বেরোচ্ছে, আমেজটা বছরের প্রথমেই পেয়ে যাবো আমরা, একদম
আরে আমাকে না সবাই দাবড়ায় জানেন তো, ছোটোখাটো মানুষ তো ওই জন্য দাবড়ায় সবসময় আমাকে। যাকে এখানে আমার ভাই বসে আছে আর একজন বিক্রম, আমার খুব ভালো লাগে ওকে, ও বাজানোর কায়দাটা আমার ভীষণ ভালো লাগে, আর মিষ্টি দেখতে, ভরসা দেখতে, চুলটা ঝাঁকড়া ভাল লাগে আমার। আমার সঙ্গে তো ওই ওই আর একটু বন্ধু ভদ্রলোকের তো আলাপ নেই। সবাই ভালো থাকবেন, পুজোর এবং মায়ের কাছে আশীর্বাদ করবো আমরা যে আমাদের বাংলা ছবি, বাংলার বিশেষ করে শিখের মতো লোক যারা এই ছবি করতে এগিয়ে আসবে তাদের আরো উন্নতি হোক, আরো বেশি উন্নতি হোক। আরো যাবে ছট পুজো আছে বাবা, বিরাট পুজো, আমার মা পাড়াতে হয় লেখেতে। যাই হোক এত কথা বলবো না, আপনাদের ভালো লাগবে না আমাকে, এমনিতেই বোর হচ্ছে না আপনারা আমাকে দেখে। অসুর তো আমি প্রথমে যখন বললো আমাকে অসুর ছবি, আমি এই যে আবার অসুর কেন, তারপরে বুঝলাম যে না জিত আছে, আবির আছে, সুন্দর সুন্দর মুখ আছে, তো আমাকে কেন অসুর ডাকবে। তাই তো দেখে আপনারা ভালো থাকবেন, ভালো খাটান, যাতে করে সামনে বছর আপনাদের সকলে ভালো হয়। আপনাদের বই কি বললেন আমাকে কাকে বুঝছেন, গীত বলে শুনে এখানে শোনা যাচ্ছে সব। আপনারা সবাই ভালো থাকবেন, প্লিজ বলছি আমাদের ছবিকে আরো প্রমোট করুন, আপনারাই হচ্ছেন আসল প্রমোটার, এই বাড়ি প্রমোটার না ছবির, বাংলা ছবির প্রমোটার। ধন্যবাদ। আপনারা দেখছেন ব্যাকআই নিউজ, প্লিজ subscribe our channel and click on the bell icon.